और हमारे फ्यूचर का क्या भैरवा? হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা কথা বলবো ভুজ্জি অ্যান্ড ভাইরাবা। ঠিক আছে, আমাদের কালকে 2898 AD যে মুভিটা আসতে চলেছে তাকে সেটাকে নিয়ে একটা অলরেডি সিরিজ বেরিয়ে গেছে। দুটো এপিসোড 14 থেকে 15 মিনিট আমাদের অ্যামাজন প্রাইমে পাওয়া যাচ্ছে। এবার সিরিজটা কেমন হয়েছে, কী নিয়ে মানে এখানে কথা হচ্ছে, কী নিয়ে সিরিজটা বানানো হয়েছে, কেমন লাগলো, সব বিষয়ে কথা হবে। বাট তার আগে আমি কথা বলতে চাই হচ্ছে এই যে ট্যাকটিকটা, যে মুভি বেরোনোর আগে আমাদেরকে আলাদা একটা সিরিজ দেওয়া হচ্ছে যেখানে মেইন ক্যারেক্টারকে আমাকে দেখানো হবে, এবং আই থিঙ্ক এটা 2 বছর আগে এখানে 2890 জায়গায় 2896 টাইমে দেখানো হচ্ছে। তো সেইটা দেখানো কি আমাদের এটা কি একটা ভালো ট্যাকটিক মার্কেটিংয়ের জন্য, ঠিক আছে, সেই বিষয়ে আমি কথা বলি। তো আমাদের যদি মনে থাকে, আমাদের যখন মার্ভেল মুভি স্টার্ট হয়েছিল, তো মার্ভেল মুভি স্টার্ট হওয়ার পর 10 বছর পর গিয়ে যখন এন্ড গেম শেষ হল, তারপর ওরা সিরিজে আসলো, ঠিক আছে, যেখানে বড় বড় ক্যারেক্টার বা যে ছোটো ছোটো ক্যারেক্টারগুলো আছে তাদেরকে আমাদের ফ্যান ফেভারিট, বাট ওদেরকে মুভি দেওয়া যায় না, তাদেরকে নিয়ে আপনাদের সিরিজ বানানো স্টার্ট হলো, সেখানে পরে অ্যানিমেট সিরিজ স্টার্ট হলো, সব কিছু কানেক্টেড। এবং যখন প্রথম দিকে মার্বেল অ্যাভেঞ্জার ফার্স্ট অ্যাভেঞ্জার মুভিটা বেরোলো এবং সেটা $1 বিলিয়ন কামালো, তারপরে ডিসি ভাবছিল যে আমরা এখানে এগুলো করতে পারি, আমাদের কিন্তু বড় ক্যারেক্টার আছে, আমরাও এগুলো করবো, আমরাও এরকম কম্বাইন্ড জাস্টিস বানাবো যেতে আমরাও এরকম ইনকাম করবো, ঠিক আছে। তো প্রবলেমটা হয়ে দাঁড়ালো, ডিসি কিন্তু সেই সাকসেসটা পায়নি যেটা মার্বেল পেয়েছে। কেন? কারণ হচ্ছে মার্বেল তার হোমওয়ার্কটা করেছিল, গ্রাউন্ডটা তৈরি করেছিল, যেহেতু বেস করে ওরা অ্যাভেঞ্জার টাইপ মুভি বানাতে পেরেছে। বিকজ ওদের অ্যাভেঞ্জার মুভি ফার্স্ট যে ওদের টিম অ্যাপ মুভিটা ছিল সেটা বেরানোর আগে দুখানা হল, দুখানা আয়রনম্যান, একটা ক্যাপ্টেন আমেরিকা আর একটা থরের মুভি অলরেডি এসেছিল, ঠিক আছে, যে মেইন ক্যারেক্টার ছটার মধ্যে চারটে মেন ক্যারেক্টার কিন্তু সোলো মুভি দেওয়া হয়েছে। তারপরে কি ওরা অ্যাভেঞ্জার, তো ওদের গ্রাউন্ড ওয়ার্ক তৈরি করা হচ্ছে, ওখান থেকে কিছু ফ্যান আছে যারা একটি মুভিটা দেখেছে, এবং ওই ফ্যান ছিল আরও লোকজন এসেছে, তাই জন্য মুভিটা $1 বিলিয়ন কামিয়েছে। ডিসি কী ভুল করলো, ডিসি কী করলো যে প্রথম একটা মুভি বেরিয়েছিল ম্যান অফ স্টিল, যেটা হ্যান্ডিক্যাপ ছিল, তারপরেই ওরা কী করলো যে ব্যাটম্যানকে আলাদা করে ইন্ট্রোডিউস না করিয়ে ব্যাটম্যান সঙ্গে সুপারম্যানকে কম্বাইন করে ওয়ান্ডার ওয়ানকে ইন্ট্রোডিউস করে একটা মুভি বানিয়ে দিল, যেটা ভালো চলেনি, এবং সেখান থেকে কিন্তু পরে আমাদের জাস্টিস লীগ তৈরি হয়, যেটা অনেক প্রবলেম ছিল এবং সেটা কখনোই চলে, এবং লাস্টে ওদের ছোটো প্ল্যান ছিল সব অ্যাবান্ডন করা হয়, আবার রিবুট হয় অবশ্যই, সবাই তো আমরা জানি, ঠিক আছে। তো সেইখান থেকে আমি বলবো যে এইখানেও কিন্তু আমার মনে হচ্ছে সেরকমটা ভুল হচ্ছে, যে প্রথমে তুমি তোমার গ্রাউন্ডটা তৈরি করো, বেসটা তৈরি করো, এই যে মুভিটা মার্কেটিং করছে, একটা করে ক্যারেক্টার ইন্ট্রোডিউস করছে, প্রথমে ভাইরাবাকে দেখালো, আশোক থামাকে দেখালো, ভুজ্জিকে দেখাচ্ছে, আই থিঙ্ক এরপরে দীপিকা পাদুকোনের ক্যারেক্টারে দেখালো, তো এইটা কিন্তু ভালো ট্যাকটিক মার্কেটিংয়ের জন্য, যে খরচা করছে আলাদা একটা গাড়ি, একটা AI ইনভেস্ট করার জন্য 1.6 কোটি টাকা স্পেন্ড করে ওরা একটা বড় ইভেন্ট তৈরি করছে, সেগুলো কিন্তু খুবই ভালো জিনিস, এগুলো কিন্তু আমাদের মানে আমাদের ইন্ডিয়ান সিনেমায় দেখা যায় না। এটা কিন্তু যে প্যান ইন্ডিয়া মুভি না, এটা ইন্টারন্যাশনাল মুভি চলেছে, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু অনেকগুলো ভাষায় মানে বেরোতে চলেছে, শুধুমাত্র ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজগুলোই না, এটা স্প্যানিশ এবং ইংলিশ ভাষাতেও এই মুভিটা বেরাবে, যেটা কিন্তু বড়ো বেনিফিট হবে এখানে ইনকাম করার জন্য, বিকজ এটা অলরেডি কমিক কনে গেছিলো এবং সেখান থেকে এটা হাইপ পেয়েছে অল ওভার ওয়ার্ল্ডে, এবং সেখানে যখন এটা ওদের ভাষায় বেরানো হবে না, তখন ওরা বেশি ইন্টারেস্ট নিতে পারবে, স্পেশালি ইংলিশ ভাষাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে। যদি ওখানে ভয়েস ওভারটা ভালো হয় তাহলে কিন্তু একটা আমরা যেরকম মার্বেল ডিসি মুভি অনেক দিন ধরে চলতে হয় পুরো অল ওভার ওয়ার্ল্ড, আমরা কিন্তু সেরকম কিছু এক্সপেক্ট করতে পারবো এই মুভির থেকে, ঠিক আছে। এইবার সিরিজে আমার কেন মনে হচ্ছে প্রবলেম আছে, যে সিরিজটা মানে ভালো খারাপে পড়ে আসছে, ঠিক আছে, সিরিজটা বাংলাতে পড়ার জন্য মনে হচ্ছে বিকজ ওরা গ্রাউন্ড ওয়ার্ক তৈরি করে, আমরা কেউ জানি না এরা কে, এই ভুজ্জিটা কে, এই ভাইরাবাটা কে, আমরা মুভিটা দেখি, মুভিটার ফ্যান হই, তারপরে যে ফ্যানরা তার চাইলে আরও কিছু আসুক, তখন গিয়ে যদি এই সিরিজটা বেরোতো তাহলে আমরা বেশি ইন্টারেস্টেড হতাম, ঠিক আছে। যার ফ্যানরা ছিল ওরা আরও বেশি ইন্টারেস্ট, আমার মনে হয় মোটামুটি 1 মাস কি 1.5 মাস পরে মুভি হলে আসার, 1.5 মাস পরে যদি ছাড়তো এটা, তাহলে গিয়ে যখন মুভিটা স্লো ডাউন হয়ে যাচ্ছে মার্কেটে, তখন এটা দেখার পর হয়তো লোকে গিয়ে যারা দেখেনি মুভিটা তারা গিয়ে আবার দেখবে, তাহলে কী হয় এটা কন্টিনিউয়াসলি একটা বড়ো গ্রোথ পাবে, সেটা কিন্তু বেটার হতো বলে আমার মনে হয়, ঠিক আছে, বিকজ এটা একটা কানেক্টিভিটি ব্যাপার থাকতো। এবার ওরা কী করছে, অলরেডি মার্চেন্ডাইজ অলরেডি লঞ্চ করে দিয়েছে, অলরেডি ওরা মানে এটা মার্কেটিং ওরা প্রচুর খরচা করছে, ঠিক আছে, সেটা আমি বলবো খুব ভালো জিনিস, বাট আমার মনে হয় যে মুভিটা বেরোনোর পরে আসছে আই থিঙ্ক বেটার হতো, বিকজ এরা মেন ক্যারেক্টারটা কাজ, ঠিক আছে। তো যাই হোক, এবার যদি সিরিজটা নিয়ে কথা বলি, দুটো এপিসোড আছে, 14-15 মিনিট, বাট 30 মিনিটের মধ্যে তোমার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আর পুরো সিরিজটা দেখানো হয়েছে 2898 না, 2896, 2 বছর আগের ঘটনা দেখানো হচ্ছে, যেখানে আমাদের ভাইরাবা হচ্ছে একটা বাউন্টি হান্টার, ঠিক আছে, এবং এখানে কিন্তু বেশ কিছু জায়গা এবং নাম
ইউজ করা হয়েছে, যেখান থেকে কিন্তু পাস্ট, প্রেজেন্ট, মাইথোলজি, ফিউচার সব একসঙ্গে চলে এসেছে। যেরকম কাশিতে গিয়ে ভাইরাল, ঠিক আছে, বা সাম্বল, সাম্বল জায়গাটা আই থিঙ্ক কথা বলা, যেখানে আই থিঙ্ক কালকি জন্মানোর কথা আমাদের পুরাণ মধ্যে, ঠিক আছে। তো সেই জায়গা এখানে দেখানো হচ্ছে একটা আই থিঙ্ক কম্পাউন্ড বা কমপ্লেক্স টাইপের একটা জায়গা, ত্রিভুজ টাইপের জায়গা, যেখানে ওরা মানে ওখানে রেবেল রয়েছে, তারা ওখানে ঢোকার চেষ্টা করছে, আমাদের ভাইরাল রয়েছে কাজ করার চেষ্টা করছে, অল দোজ থিং দেখানো হয়। এবং সবথেকে ভালো জিনিস যেটা এখানে লেগেছে সেটা হচ্ছে এই দুজনের কেমিস্ট্রি, বুঝছি আর ভাইরাবার কেমিস্ট্রি, ঠিক আছে। আর এইটা দেখি কখনই আমার মানে মাথায় আসেন যে এরকম অ্যাকশন প্যাক হচ্ছে, এরকম অ্যাকশন প্যাক জায়গায় এত কমেডি থাকবে। কমেডিগুলো কিন্তু ভালো ওয়ার্ক করে আমার জন্য, ঠিক আছে, কমেডিগুলো আমার বেশ ভালো লেগেছে। এবং পুরো সিরিজটা যেই ধরনের অ্যানিমেশন ইউজ করা হচ্ছে, আমাদের ইন্ডিয়ান সিনেমা আই ডোন্ট থিঙ্ক এরকম অ্যানিমেশন আর কি ইউজ করা হয়েছে বা হয়, ঠিক আছে। এবং যেখানে একটা মুভিকে প্রমোট করার জন্য একটা সিরিজ বের করা হচ্ছে সেম লোকেশন, সেম অ্যাটমসফিয়ার নিয়ে, ঠিক আছে। তো এটা একটা দারুণ জিনিস ছিল। এবং এখানে সবথেকে বেশি আমার যেটা হেট করলো সেটা হচ্ছে যখন আমি ট্রেলারগুলো দেখেছি বা যখন এই সিরিজটা, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিজিএম দারুণ একটা এপিক ফিলিং দিচ্ছে। আমাদের বিদেশি মুভিগুলো কয়েকটা আছে মাথায় থেকে যাচ্ছে, কয়েকটা আমার যখন আছে মাথায় থেকে যাচ্ছে ওদের বিজিএমগুলো এত ভালো। ফার্স্ট হচ্ছে আমার ওয়ান্ডার ওমানের যে ফার্স্ট মুভি ছিল সেখানে ওদের যে ব্যাকগ্রাউন্ড ছিল যে মিউজিক ছিল দারুণ লেগেছিল, মাথা স্ট্রাইক করে। সেকেন্ড হচ্ছে আমার এই ডুম মুভির যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ঠিক আছে, ওইটা একটা এপিকনেস, একটা মানে আনওয়ার্ল্ডলি ফিলিং দেয়, ঠিক আছে, ওটা এপিক। সেরকম কিছু আমার কিন্তু এই কালকির থেকে আমার ফিলিংস আসছে, ওই মিউজিকটা কিন্তু দারুণ লাগছে। তো অল ওভার বলবো হচ্ছে সিরিজটা ভালো ছিল, লোককে ইন্ট্রিগ করবে, ঠিক আছে, বাট আমার মনে হয় কিছুদিন পরে আসতে বেটার হতো। বাট যাই হোক, আমার ভালো লেগেছে, যদিও আমি তো এক্সাইটেড মুভিটার জন্য, ঠিক আছে। আমি আশা করছি মুভিটা ভালো হোক, আমি চাইছি, আমি হোপ করছি মুভিটা ভালো হোক। আর মুভিটা কিন্তু মানে ব্লকবাস্টার না হলে অল ওভার ওয়ার্ল্ড থেকে যদি হেভি না কামায় কিন্তু মুভিটা প্রফিট আর্ন করতে পারবে না, বিকজ অলরেডি মুভির বাইরে 600 ছাড়িয়ে গেছে, ঠিক আছে। তো এই মুভিটা একটা ব্লকবাস্টার যেরকম কামায়, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড সেরকম ব্লকবাস্টার হতে হবে। আমাদের ওয়ার্ল্ড, আমাদের ইন্ডিয়ান সব বক্স অফিস ভেঙে ফেলতে হবে, তারপরে গিয়ে মুভিটা প্রফিট কামাবে, তাহলে গিয়ে মুভিটা সেই লেভেল পাবে যেটা হওয়া দরকার। আর আই থিঙ্ক এটা যদি হয় খুবই ভালো হবে ইন্ডিয়ান সিনেমার জন্য, বিকজ তাহলে এত বড় বাজেটে কাজ করা বা এরকম ধরনের কিছু চিন্তাভাবনায় কাজ করা, ঠিক আছে, আমাদের এখানে কিন্তু প্রডিউসার আছে যারা এত খরচা করতে পারে, বাট সেটা কিন্তু করে না, বিকজ রিটার্ন পায় না সেরকম, ঠিক আছে। এবার এই ধরনের যদি মুভি একটা এরকম চলে যায় না, তাহলে এরকম আরও আসবে, আমরা আরও ভালো ভালো মানে এরকম বিজনেস কন্টেন্ট পাবো, ঠিক আছে, এরকম মার্কেটিং স্ট্র্যাটেজি কাজ করবে। তো এখানে যে ডাইরেক্টরের আমি কি মানে স্যালুট করতে হবে নাগাশ্বিনকে, সে কিন্তু দারুণ কাজ করছে, মার্কেটিংয়ের উপর কিন্তু দারুণ ও এফার্ট দিচ্ছে। অল ইন অল আমার তো মনে হচ্ছে মুভিটা একটা ব্লকবাস্টার হতে চলেছে। তোমাদের বিষয়ে কী মতামত, তোমাদের আমার এই চিন্তাধারার বিষয়ে কী মতামত, যে মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কী মতামত আমার কমেন্টে নিশ্চয়ই জানি। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও।